আজকে একটা প্রশ্ন আছে একটি সামাজিক বর্তমান সমাজে খুবই প্রচলিত একটি বিষয় সেটা নিয়ে প্রশ্ন করতে চাইছি আপনাকে কিছুদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি একজন বিশিষ্ট সম্প্রদায়ের একজন বিশিষ্ট সন্ন্যাসী উনি স্বামী বিবেকানন্দের কিছু বাণী এবং শ্রী শ্রী ঠাকুরের কিছু বাণী নিয়ে কটুক্তি করেছেন কিছু অপব্যাখ্যা করেছেন ওগুলোর এবং এতে কি হয়েছে দুটো দল সৃষ্টি হয়েছে একটা স্বামী বিবেকানন্দ কিংবা ঠাকুরের রামকৃষ্ণ ভাবদার আরেকটা তৈরি হয়েছে সেই বিশিষ্ট ভাবধারা যিনি বলেছেন এটা নিয়ে এবং দেখা যাচ্ছে যে পরবর্তীকালে অনেক ঘটনা ঘটে অনেকজন অনেক ধরনের মতবাদ পোষণ করেন এর পিছনে অনেকে অনেক কথা বলেন নিজেদের মনোভাব পোষণ করেন এবং এতে করে শেষ পর্যন্ত যিনি বলেছিলেন উনি পানিশমেন্ট পান এদিকে আমরা যাচ্ছি না আমার এখানে প্রশ্ন হচ্ছে যে উনি যিনি বলেছেন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের যে দল তৈরি হয়েছে এই দলের মধ্যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে কারণ একটা দিক যদি আপনি নেন তাহলে আপনি কার ভুলটা ধরবেন এখানে কারণ দুজনের কথার মধ্যে থেকেই কিছু ঠিক কিছু ভুল বার করাই যেতে পারে যদি তথ্যগত দিক থেকে দেখি ভাবগত দিক না হয় বাদ দিলাম এখন বর্তমানে আপনি কি বলতে চাইছেন এই বিষয়টার উপরে এই দুটো জিনিসই ভুল প্রথমত ব্যাখ্যা আর অপব্যাখ্যা চিরকাল থাকবে এর থেকে আমাদের বুঝে নিতে হয় যে ব্যাখ্যা বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমরা এটা দেখব না যে সঠিক ব্যাখ্যা হলো কি অপব্যাখ্যা হলো কারণ যে কোনো জিনিসের পুরোপুরি সঠিক এবং বেঠিক কিছু হয় না এর থেকে বোঝা যায় যে কোনো জিনিসের ক্লারিফিকেশন স্পষ্টতা এর গুরুত্ব কত বাজারে যেমন আমি বলি বাজারে যদি কোনো সঠিক সুন্দর একটা জিনিস আসে তখন তার পাইরেটেড ভার্সানও বেরোবে এবং তার নকল হবে বাজার এর থেকে বোঝা যায় যে ওই বিষয়টি সমাজের জন্য কত গুরুত্বপূর্ণ আর এই যে পক্ষ বিপক্ষ দেখো একটা মাথায় রাখবে যতদিন মনুষ্যতা আছে ততদিন পর্যন্ত এই পক্ষ এবং বিপক্ষ চিরকাল ছিল আছে এবং থাকবে এই জন্য আমি বিশেষ করে সম্প্রদায় বিষয়টিকে এত দূরত্বে রাখি তোমরা জানো যে এখানে আমি চেষ্টা করেছি কোনো সম্প্রদায় যতটা না করা যায় সেই সম্প্রদায়ের ভাব নিয়ে যতটা না চলা যায় যতদিন এই সম্প্রদায় থাকবে এই ব্যাখ্যা অপব্যাখ্যা এই ঠিক ভুলের দ্বন্দ্ব এবং এই ভেদ করা বিদ্বেষ করা শ্রেষ্ঠতা নিকৃষ্টতার ভাব এগুলি যেন ভাবে চলতে থাকবে এই জিনিস পরিষ্কার জেনে রাখো এখন দেখা যাচ্ছে তুমি যেটা বলছো সেই কনটেক্সটে একজন শ্রীকৃষ্ণ শরণম আর একজন রামকৃষ্ণ শরণম দুজনে গ্রুপ বানিয়েছে তো এই যে গ্রুপ পরিষ্কার পরিষ্কার আমার মতামত এই ক্ষেত্রে প্রজ্ঞা কখনও সম্প্রদায় বাঁচে না যাদেরকে নিয়ে সম্প্রদায় করাচ্ছে তারা তো সম্প্রদায় বাঁচেনি শ্রীকৃষ্ণকে তুমি কার পক্ষে বলবে আজকে যদি শ্রীকৃষ্ণকে দেখলে মনে হয় হয়তো দুর্যোধনের বিপক্ষে মহাপ্রভুকে দেখলে মনে হয় উপরে উপরে যে যে দেখা যাবে চাঁদ কাজের বিপক্ষে কিন্তু সত্যি সত্যি কি এরা কেউ কোনো কিছুর পক্ষে বিপক্ষে ছিলেন তো এই পক্ষ এবং বিপক্ষ ক্রিয়েট করা সবসময় অবোধের কাজ হ্যাঁ কেউ যদি অবোধ হয়ে পক্ষ নির্মাণ করে এবং কোনো একটি জিনিসকে ব্যাখ্যা করে সে যেমন অবোধ আবার যারা নিজেদেরকে সঠিক মনে করে তার জাস্টিফিকেশন করতে যাচ্ছে তারাও কিন্তু কিছুটা সারবত্তা দিয়ে দিচ্ছে বিষয়কে যেমন তুমি কাউকে কোনো কটুক্তি করলে এবং সেই কটুক্তির প্রতিবাদে সে তোমাকে ততধিক কটুক্তি করলো তাহলে এই দুইয়ের মধ্যে তোমরা দুজনই বোকা হলে কটুক্তি বিষয়টি বড় প্রমিনেন্ট হলো আমরা বিদ্বেষী বিদ্বেষ করে বিদ্বেষকে আরো দাঁড় করিয়ে দিচ্ছি এটা যেন সেই অনেকটা সেই হিংসার বদলে হিংসা ভগবান বুদ্ধ এখানে অহিংসার কথা এনেছিলেন এবং শুধু আনেননি তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন অহিংসাকে অহিংসার উপরে রাষ্ট্র কীভাবে দাঁড়াতে পারে অহিংসার উপরে জাতি কিভাবে দাঁড়াতে পারে তো এর ইমপ্লিমেন্টেশন বরাবরই ছিল তো জেনে রাখতে হবে এই ক্ষেত্রে যদি বোধ না থাকে একদম ব্যক্তিগত একদম ব্যক্তিগত বলতে একদম স্বতন্ত্র নিজস্ব যদি বোধ না থাকে তাহলে এই রকম ধরনের যে বিভেদ তা অবশ্যম ভাবিভাবে ঘটবে আজ ঘটছে শুধু নয় আগে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে এই জন্য প্রজ্ঞা আর কোনো জাতি হয় না ধর্ম হয় না সম্প্রদায় হয় না আজকে যদি শ্রীমৎ ভগবদ্গীতার কথা বলা হয়েছে ভগবদ্গীতাকে যদি ভগবদ্গীতা না বলে যতগুলি পৃথিবীতে ভাষা আছে অনুবাদ করে ছেড়ে দেওয়া হয় কারোর কোনো আপত্তি থাকবে না অ্যাজ ওয়েল শ্রীরামকৃষ্ণ কথা মৃত হ্যাঁ কনটেক্সট বাদ দিতে হবে সমস্যা হয় কনটেক্সটে কোন কনটেক্সটে কি কথা বলা হয়েছে গীতার ক্ষেত্রেও সেটাও হবে কোন প্রেক্ষিতে কি কথা বলা হয়েছে তো এই প্রেক্ষিতে নিয়েই ঝামেলা শুরু হয়ে যায় একজন বলছে তুমি আমার প্রেক্ষিত বুঝছো না আর আরেকজন সে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে প্রেক্ষিত বুঝছে না একজন বলতে চাইছে যে আমি যে আদর্শটাকে বুঝেছি ওই আদর্শটা ঠিক আরেকজনে সেই সেমই কথা বলছে তুমি কী করে বুঝলে আমার আদর্শকে আমি বেশি বুঝি তো এই দুয়ের মধ্যেই একটি জিনিসের খুব গুরুত্বপূর্ণ অভাব বলে আমার মনে হয় তা হলো তাদের প্রত্যেকের নিজস্ব অনুভব নিজস্ব স্বতন্ত্রতা এবং যখনই সম্প্রদায় হয় সবার আগে সম্প্রদায় ধীরে 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 জীবনকে প্রাণহীন করে দেয় সম্প্রদায় বাধ্য করে ব্যক্তিকে একই সুরে গান গাইতে একই সুরে সুর মেলাতে সেখানে স্কেলের কোনো বিষয় থাকে না আমরা কি বলতে পারি যে বি ফ্ল্যাট স্কেল ভুল এবং ডি শার্প বা এফ স্কেল ভালো প্রত্যেকের গলায় একটি স্বতন্ত্র স্কেল বাঁধা হয়েছে একটা স্পিচ আছে তো ওই পিচের মধ্যে যদি সে দাঁড়ায় তাকে ছোট বা বড় কি নিকৃষ্ট উৎকৃষ্ট বলতে পারি আমরা তা তো নয় তো জীবন এরকম প্রত্যেকটি স্বরে আলাদা আলাদা পিচে বাঁধা তো তা যখন না থাকে তখন সমস্যার সৃষ্টি হয় আমি যে জিনিসগুলি অবজার্ভ করলাম তার মধ্যে কয়েকটা জিনিস যা চারিদিকে এখন চলছে দেখা যাচ্ছে যে ছোট ছোট যারা জীবনে কখনো কথা মৃত বা চৈতন্য চরিতামৃত বা কোনো রকম ধর্মগ্রন্থ বা শ্রদ্ধাপূর্ণভাবে কোনো রকমের আধ্যাত্মিক জগতের এখনো প্রবেশও করেনি তারাও হাত জোর করে কথা বলতে শুরু করে দিয়েছে এবং শুধু প্রবেশ করেনি আর কথা বলছে তা নয় যারা এরপরে ভবিষ্যতে প্রবেশ করবেও না তারাও এই সময় কথা বলছে কি ট্রেন্ডিং বলে আমরা জানি তো এই জন্য এই ট্রেন্ডিংয়ের মধ্যে আমি গা ভাষাতে চাই না এই জন্য এতদিন কথা বলিনি অনেক প্রশ্ন আসা সত্ত্বেও এখনও চাইবো না যে এইগুলো কি ট্রেন্ডিং আনা হোক আমরা ভাববো কারণ এই ট্রেন্ডিং চলে যাবে কিছু থাকবে না না ব্যাখ্যা থাকবে না অপব্যাখ্যা থাকবে আমি যেমন বলি জীবন থাকবে সেই জীবন যদি আপনার না থাকে সে আপনি রামকৃষ্ণের ফলোয়ার হন মহাপ্রভুর ফলোয়ার হন নিগমানন্দজির ফলোয়ার হন যারই হন না কেন ওটি যদি না থাকে আপনার কাছে তাহলে বাকি আপনার জীবনের যে সিংহ ভাগ যে মূল সার ভাগ তা হয়ে যাবেন কোনো না কোন দলের হয়ে যাবেন এবং দল সবসময় দলের এজেন্ডা নিয়ে চলে জীবনের কথা নিয়ে চলে না তো প্রথম দেখলাম যে এমন ব্যক্তিরা সব ঢুকে পড়েছেন প্রত্যেকটি চ্যানেল থেকে শুরু করে সবাই মিলে হই হই রৈ রই শুরু করেছে তো যেই ব্যক্তির বিরুদ্ধে হচ্ছে তার কপাল খারাপ বলতে হবে আমার এই ক্ষেত্রে কারণ এই বিদ্বেষের যে ভিত সেটা একদিনে স্থাপন হয়নি লম্বা স্থাপন হয়েছে কোনো একজন ব্যক্তি হঠাৎ করেই কোনো একটা নতুন গুণ শিখে যায় না তার আগে 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 এমন ছিল না যেমন এখন রাজনীতির বাজারে হয়েছে যে এত খবর আমাদের কাছে এত তথ্য আমাদের কাছে চলে আসছে আগে শুধু দূরদর্শন দেখা তো ভোটের সময় কি হচ্ছে না হচ্ছে আর এখন হাজার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে হ্যাঁ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তারা সব কিছু তুলে নিচ্ছে হাতে হাতে মোবাইল আছে তো মনে হচ্ছে একটি হিউজ ব্যাপার তো সেরকমই যিনি বলেছেন তিনি সামনে চলে এসছেন এখন তো এই ক্ষেত্রে আমি তার সমর্থন করছি না এক্ষেত্রে আমার বক্তব্য এই বিদ্বেষ বরাবরই করা হয়েছে হ্যাঁ তার পূর্ব 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 পূর্বরাও করে গিয়েছেন হয়তো তার পরবর্তীকালে ডানে বায় সবাই দাঁড়িয়ে আছে হয়তো তারা মিলে একটি জায়গা তৈরি করছে ইনি এখন সামনে এসে গিয়েছেন আগুন লাগলে সবটাই পরে হাত সামনে থাকলে হাতটা আগে পড়ে তো কিছু করার নেই তো আবার বিপরীত পক্ষে দেখা যাচ্ছে একজন আধজন আছে যারা আবার রেফারেন্স দিচ্ছেন শাস্ত্র থেকে ইনি পুরাণ থেকে রেফারেন্স দেবেন ইনি ভাগবতম থেকে রেফারেন্স দেবেন তো উনি চলে এসছেন হিন্দু ধর্মের হয়তো বিরাট এক তথ্য নিয়ে মনুস্মৃতিকে নিয়ে এবার তথ্যও যেটা দিচ্ছে সেটিও যথেষ্ট মানে ভ্রান্ত এবং বিকৃত তথ্য একটু আগে যেমন বললাম আমি হ্যাঁ সে তোমার সাথে আমি কি কথা বলবো তুমি এ ফর আম্রেলা এটাও জানো না তাহলে আমি তোমাকে আর হ্যাঁ সি ফর নলেজ কি করে বোঝাই তো তিনি এমন তথ্য নিয়ে এসছেন বলছেন মাছ মাংস খাওয়া বা মদ খাওয়া এগুলি কোনো ইস্যু নয় আসল ব্যাপার হলো প্রবৃত্তি আর নিবৃত্তি মনুস্মৃতি রেফারেন্স দিলে তাহলে স্ত্রী জাতির বিষয়ে মনুস্মৃতি যা বলছে সেগুলোকে বৈধ ঘোষণা করো স্বামী বিবেকানন্দ তৎকালীন সময় এই কথা বলে গেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে নতুন স্মৃতি লেখ স্মৃতি হল কোড অফ কন্ডাক্ট এবং এই কোড অফ কন্ডাক্ট সময় পরিস্থিতি ক্ষেত্রে বদলাবে একটা সময়ের একটা যুগের একটা সময় আলাদা আলাদা বিধান থাকে আমাদেরকে টাইমলেস কন্টেন্টে দাঁড়িয়ে কথা বলতে হবে আর কাজের সময় টাইম অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে তুমি ছোটবেলা ডাইপার পড়তে তার মানে এখনো ডাইপার পরো না কেন তুমি তো ডাইপারের সাথে অন্যায় করছো এরকম সব এসে যাচ্ছে যে এই প্রবৃত্তি নিবৃত্তি বলছে কেউ হয়তো যে মাছ মাংসটা পাঠাকে মেরে ফেললি মেরে ফেলা হলো এ তুমি যাতে হিংসা করো তুমি যে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে কোর্টে গিয়ে ঝামেলা হচ্ছে এগুলো কি হিংসা নয় আরে এটা তো মানে এখন যখন মুশকিল এই জন্য আমি এখন আমি লাল কাপড় পরে বা গেরুয়া পরে কথা বলছি আমি এই কারণেই এইসব গুণধরদেরকে গেরুয়া ছেড়ে দিয়েছি উপরের অংশ অন্ততপক্ষে সাধারণ হওয়ার চেষ্টা করছি কারণ এ এদেরকেই লোকে প্রণাম করতে শুরু করবে ভাই প্রশ্ন তুমি মানুষকে তো হিংসা করবেই না তুমি জীবকেও হিংসা করবে কেন ভাইয়ে ভাইয়ে মারামারি হবে না কোর্টে একে অপরের থাকবে না এর বদলে কি এটা যেটা পাঠাকে মেরে ফেলবে পাঠাকে দেখলেই তোমার মনে হচ্ছে যে কামের প্রতীক এ সেদিনকে আমরা গিয়েছিলাম একটা রুম রেন্ট দেখতে তো সামনে একটি ছাগল দাঁড়িয়েছিল আন্ডার কনস্ট্রাকশন বাড়ি চলছে ছাগলটা উঠে এসেছে তো আমি আমাদের সাথে যে ছেলেটি ছিল তাকে বললাম এই দেখো এই যে ছাগলটি দাঁড়িয়ে আছে কি দেখলি কাম ভাব একদম উঁচে পড়ছে আমাদের মধ্যে সেই জন্য একটি কামের প্রতীক পাঠা খেতে হবে তোমার জীবের ললু পাতা এটা স্বীকার করো সেটা কখনই গ্রহণযোগ্য নয় এর মানে এই নয় যে মানুষে মানুষে হানাহানি ঘুষ খাওয়া মিথ্যাচার করা তা গ্রহণযোগ্য কোন জাস্টিফিকেশানে কি চাওয়া হচ্ছে তো এরা না সবাই হয়তো কেউ গেরুয়া পড়েছেন কেউ হলুদ পড়েছেন কেউ লাল পড়েছেন এনারা সর্বজন পূজ্য হয়ে যাবেন বিকজ অফ গেরুয়া তো এখানে ততোধিক নির্বোধতার পরিচয় এবং যে যেই দলের সেই সেই দলকে টেনে নিচ্ছে আমরা যখন স্নেহ অনুভব 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 করি 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 প্রেম করুণা ওটা কোন দলের হয় তো কোনো দলের হয় না অধ্যাত্ম সবসময় নিজস্ব অনুভব এই জন্য ভারতবর্ষের বা সনাতন ধর্মের সৌন্দর্যই এটা আমরা অঙ্গুরিমালকে সাধু স্বীকার করেছি বাল্মীকিকে সাধু স্বীকার করেছি আমরা কখনো অতীত দেখিনি আচার্য শঙ্কর চন্ডালের কাছে শিখেছেন যদি এই দেখা হয় তাহলে যে এইভাবে দুই পক্ষ দাঁড়িয়ে গিয়েছে এই দুই পক্ষ যে যার পক্ষে এবং যে পক্ষে দাঁড়িয়েছে সে জীবনের অর্ধাংশ দেখছে যে স্বামী বিবেকানন্দের কথার অপব্যাখ্যা করছে বা শ্রীরামকৃষ্ণের কথা যত মত পথ বুঝলাম তিনি নয় কনটেক্সটে বুঝতে পারেননি কিন্তু যারা পক্ষে এসে চিৎকার করছে তাদের তো দায়িত্ব তাদের জীবনের মধ্যে দিয়ে যেতে এটি প্রতিফলিত হয় শ্রীরামকৃষ্ণ যদি এখানে থাকতেন বিবেকানন্দ যদি এখানে থাকতেন তারা কি এই কাজটি করতেন যে আমার বিপক্ষে গিয়ে কি হয়েছে সেটা বলো দেখো রেফারেন্স আমি বিশ্বাস করি এবং মানি খুব গভীরভাবে যে যেটা জানতে চায় সে সেটা তার মতো রেফারেন্স তুলে নিয়ে চলে আসবে এর থেকে রেফারেন্সের নয় তোমার মনের পরিচয় পাওয়া যায় যে বিদ্বেষ করতে চায় সে বিদ্বেষের কোনো সুযোগ খুঁজছে সে যে পক্ষই হোক সে সুযোগই আগুন লাগিয়ে দেবে যে অতি বড় অলস মানুষ থাকে সেও যদি ঘরের সামনে যদি বর্ষার জল ওঠে একটু চুপ করে বসে পড়ে দুটো যদি মাছ উঠে যায় উঠে যাক তো যখন যার কাজ আছে বিদ্বেষ করা সে সুযোগ খুঁজতে থাকবে কখন একে বুঝিয়ে দেবো তো এটা আগুন লাগলো বলে গিয়ে আমি রুটি শেখলাম আর রুটি শেখতে আগুন লাগিয়েছি এটা বলা বড় মুশকিল তাতে মিডিয়া হাওয়া মেরেই চলেছে হাওয়া মেরেই চলে মিডিয়ার তো কাজ যে তুমি যেমন বলে ফিফটি ওয়ান কে ফিফটি টু কে যত হোক মিলিয়ন বিলিয়ন হয় তা তত ভালো তাদের ইস্যু নয় যে সামাজিকভাবে ভাবে কি হলো বা মানুষের সাথে মানুষের কোথায় দ্বন্দ্ব তাদের ইস্যু হলো যে আমাদের টিআরপি কত বাড়লো তো সেটা চলছে আরেকটা একটা জিনিস দেখছি যে বিষয়গুলি আমার মনে হয় দুই পক্ষই দাঁড়িয়ে এই কথা বলছে যে এত বড় একজন ব্যক্তিকে বললো কি কতটা ফেমাস তার ভিত্তিতে কি ঠিক ভুল প্রমাণ হয় শ্রীরামকৃষ্ণের কি এত দুর্দিন এসে গেছে যে তাকে কতজন মানে এই ভিত্তিতে তাকে কথা বলতে দাঁড়াতে হবে কোনো প্রজ্ঞাপনের এই সময় আসে না আজকে বুদ্ধ ধর্মের প্রভাব ভারত থেকে কমে গেছে তার মানে কি বুদ্ধের সৌন্দর্য কমে গেছে এটা কীরকম সমর্থন করা হলো আর এটাই কি প্রমাণ যে মহাপ্রভু দেশে বিদেশে এতগুলি মহাপ্রভুর নামে কেউ হরে কৃষ্ণ বলছে এবং তার ভিত্তিতেই তাদেরকে দাঁড় করিয়ে দেব যে যে তিনি যা বলেছেন তা ঠিক দুই পক্ষই দুটি ভুল করছে এক পক্ষ বলছে যে আমার ধর্মের বা আমার মতবাদের যা কিছু আছে সব সুন্দর সব ঠিক সেও ভুল আর আরেকজন বলছে যে তুমি আমাদেরকে ভুল বললে কেন ভুল হতে পারে একজনের দিক হচ্ছে যে তোমার এটা ভুল সে জীবনের হয়তো তিনি প্রেক্ষিত দেখছেন না তিনি হয়তো সেই জিনিসটিকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেননি বা অন্য কিছু কারণ হতে পারে সে যেমন ভুল করছে আরেকজন বলছে তুমি আমাদের ভুল বললে কেন তুমি ভুল কারণ আমার মতবাদ ঠিক আমি তাকে মনে করি যে তিনি সর্বশ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠত্ব নিকৃষ্টের যে গ্রুপ এই দুটো সবসময় মারামারি করেছে সবসময় ঝামেলার মধ্যে পড়েছে এখানে সমস্যা কি হয়েছে জানো এই যে কনসেপ্ট ক্রিয়েট করা হয়েছে পূর্ণ অবতার এখানে গোলমাল হয়ে গিয়েছে এই পৃথিবীতে কিছু পূর্ণ হয় না আমিও যখন বলেছিলাম আমার বিরোধ করেছিল তো করো আমার কাজকলা পূর্ণ কিছু হয় না প্রত্যেকের মধ্যে জীবনের কিছু সৌন্দর্য নিজে থাকে প্রকৃতি বা অস্তিত্বতার বিধান করে এবং প্রত্যেকের মধ্যে কিছু অপূর্ণতা কিছু না বোঝা থাকে কারণ আমরা একটা সময় একটা কাল একটা শরীর মনের মেকানিজম নিয়ে এসেছি এবং সেটা আকাশ থেকে বা কোনো অন্য গ্রহ থেকে আসেনি সেটা এই মুহূর্তের উৎপাদ এবং এই মুহূর্তে যা যা পুরো বিবিধতা থাকবে তার ছোঁয়া সামাজিক আঞ্চলিক পারিবারিক শারীরিক মানসিক থাকবে তাকে স্বীকার করা হয় না পূর্ণ অবতার বললে এমন একটা গোল চিন্তা করা হয় যার কোনো দিকে কোনো খাজ নেই তাকে তো ছুতে পারবে না তাকে তুমি ছুলে কি করে এখানে গোলমাল হয়ে যায় আর আরেকটা সম্প্রদায় থাকবে সে সবসময় বলে ছুঁয়ে দিলাম ছুঁয়ে দিলাম যে ছুঁয়ে দিলাম ভাবি খারাপ হয়ে গেল সে যেমন মূর্খ আর যে ছুঁয়ে দিল বলে অপবিত্র হয়ে গেল ভাবছে সেও তো সেরমই মূর্খ কি এসে যায় রামকৃষ্ণের পূর্ণতায় বা বিবেকানন্দের পূর্ণতায় তো এই যে অবতার বাদ বরাবর সম্প্রদায় বানিয়ে ক্ষতি করেছে দেখবেন কবির অবতার পূর্ণব্রহ্ম ঠিক আছে কবিরকে পূর্ণব্রহ্ম বানানো হয়েছে রামকৃষ্ণ তো পূর্ণব্রহ্মই বিবেকানন্দ পূর্ণ শিব অবতার তাহলে এবার মহাপ্রভু পূর্ণ কৃষ্ণ অবতার ঠিক আছে কোনো দেশের কোন দেবী এসছেন হয়তো এই মা সেই মা তিনি মা কালীর অবতার এবার অবতার এ তার মধ্যে আবার কনসেপ্ট এসছে খণ্ড অবতার তুমি আমার খণ্ড বললে কেন তোমার কত খণ্ড আমি তোমায় দেখিয়ে দেবো পলিটিক্যাল পার্টিদের মধ্যে ব্যাপার হয়ে গেল যে এ কি করেছে আর ও কি করেছে তোমার আমলে কি হয়েছিল আমি জানি এই খেলা চলছে খুব দুঃখদ বিষয় যে ধর্মের বা অধ্যাত্ম যার কাজই হলো একতায় পৌঁছানো যার বার্তা শ্রীরামকৃষ্ণ ছিলেন মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন বিবেকানন্দ ছিলেন তাদের এই সৌন্দর্যকে না দেখে দেখা হচ্ছে ওই যে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন যে বাঁদর আর ভূতের ঝামেলা মিটছে না শিব আর রামের ঝামেলা মিটে গেছে কারণ তাদের মধ্যে শিব রামের গুরু আর রাম শিবের গুরু তো একে অপরের মধ্যে ভাবটা কি একে অপর একই টাকার রিপিট ওপিট কিন্তু বাঁদর আর ভূতের ঝামেলা মেটে না তো এখন আমরা যেই আধ্যাত্মিক সাধক হোক যেই ধ্যানই হোক তার এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে আমরা কিসের জন্য লড়ছি আমরা কি আমাদেরই প্রজ্ঞাকে সমর্থন করছি কিন্তু এবার দেখা যাবে যখন প্রজ্ঞা নেই তখন বইকে শব্দকে অবলম্বন করব এবং শব্দ শব্দকে কাটে শব্দের কাজই হলো কাটা শব্দ মানে ডিভাইড করা আমি যদি বলি সাদা না বলি কালো বলে দিয়েছি আমি যদি বলি দিন রাত বলে দিয়েছি পুরুষ স্ত্রী বলে দিয়েছি একে অপরের বিপরীতে দাঁড়ায় এই ক্ষেত্রে সেই তাই হয়ে গিয়েছে শব্দের উপলক্ষকে কেউ জীবনে বাঁচেনি যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা জীবন বেঁচেছে ঠিক আছে আর সম্প্রদায়ের সব থেকে বড় সমস্যা হলো সম্প্রদায়ের জীবন বাঁচা ছেড়ে দেয় জীবন অনুকরণ শুরু করে দেয় শব্দকে নিয়ে ঘাঁটতে শুরু করে দেয় আরেকটা জিনিস এই ক্ষেত্রে পরিষ্কার সবসময় জেনে রাখবে আক্রমণ দুর্বলের কাজ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই পক্ষই আক্রমণ করছে আক্রমণ সাপ তখন করে ফোঁস তখন করে যখন সে ভয় পায় আমার মনে হয় না এই সামান্য সামান্য জিনিসে যেই ব্যক্তিত্বদেরকে নিয়ে এটা চলছে তাদের উপর কিছু এসে যায় কিছু এসে যায় না মহাপ্রভু মহাপ্রভু তো দুহাত তুলে সর্বস্ব উজাড় করেই দিয়েছেন উনি কি নিজের মান সম্মান আব্রু কিছু রেখেছিলেন কিছু বাঁচিয়ে চলেছিলেন জগৎ তার কাছে এসে মান সম্মানে লুটিয়ে পড়েছিল এবং মহাপ্রভু তাকে ততোধিক সম্মান করেছেন শ্রীরামকৃষ্ণেরও তাই স্বামী বিবেকানন্দেরও তাই অকপটে স্বীকার করেছেন এখানে স্বামীজির কথা যদি বলা হয় যে স্বামীজির তামাক খাওয়া স্বামীজির মাছ খাওয়া যে পক্ষ এই বিষয়টিকে নিয়ে তীক্ষ্ণ আক্রমণ করছে সে যেমন ভুল কারণ এটি প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু থেকে যায় মহাপ্রভুর মধ্যে আছে কি একেবারে সম্পূর্ণ নির্দোষ হয়ে যায় মহাপ্রভুর জীবন যদি ঘাটি আমরা এটি বিস্তারিত করবো না আমি শ্রীকৃষ্ণ এবার এই তার স্ত্রী হ্যাঁ তার সন্তানই বংশনাশ করেছে তাহলে কেমন পিতা ছিলেন তিনি এই আক্রমণ করবে কিন্তু গীতা বসুদেবের ছেলের বলা বিষয় নয় ওটা একটা জীবন্ত যোগস্থতা বলেছে আর এই যুগস্থতাতে তো সকলে প্রণত এইখানে তো যত মত আর তত গেল সেখানে মেলানো হলো না তামাক আর মাছ খাওয়ার কথাতে স্বামীজি নিজে মুখে বলেছেন নিরামিষ খাওয়া একটা উচ্চ আদর্শ স্বামীজির একটা আঞ্চলিক অভ্যাস ছিল স্বামীজি সেই আঞ্চলিক অভ্যাসের মধ্যে ওইটুকুতে তিনি বেঁধে নেই মাথায় রাখতে হবে ওই অভ্যাসটুকুকে যে ওইটুকুকেই আক্রমণ করছে সে যেমন ভুল আর যে বলছে ওই অভ্যাসটা কোনো ব্যাপারও না সে তেমন ভুল ওই অভ্যাসটি স্বামীজির অপূর্ণতার মধ্যে কিছুটা থাকবে মানুষ তো কথা বলি রাত তামাক খেতেন ঠাকুরের তো ক্যান্সারই হয়ে গেল তামাক খেয়ে কি এবং যখনই পূর্ণ অবতার বলবে এবং এই ক্যান্সারের কারণ তামাক এটা স্বীকার করবে না তখনই বলতে হবে গিরিশের পাপ নিয়েছে ঠাকুর তো যত ইচ্ছে তামাক সেবন করব না কেন ঠাকুরের তো ক্যান্সার হতেই পারতো না দুপক্ষ ভুল করছে কারণ ওই কি আমার আইডিয়াল সব থেকে বড় আমার আইডিয়ালের মধ্যে কোনো খাত থাকতে পারে না ভাই ঠাকুর রামকৃষ্ণ নিজে বলতেন পূর্ণ মানুষ হয়েছেন কিনা রামচন্দ্রের সীতাকে ত্যাগ করা বালিকে বধ করা বিভিন্ন রকম কথা উঠেছে চিরকাল উঠেছে স্বামী বিবেকানন্দের বিদেশে যাওয়া এখন যারা এর এই সম্প্রদায়ের যারা তুলেছে স্বামী বিবেকানন্দের বিদেশে যাওয়া না তারা বলবেন কারণ তারা নিজে বিদেশে থাকে তারা স্বামীজি এটাকে নিয়ে বলবে না কিন্তু কট্টরপন্থী হিন্দুরা স্বামীজির বিদেশে যাওয়া নিয়ে স্বামীজিকে ঢুকতে দেয়নি দক্ষিণেশ্বর মন্দিরে এরা কি করে বলবে এটা তো ওই নিয়ে কথা বলতে পারবে না তো তো এই তুমি তুমি খাও খাও ও বলবে এইখানে হয়ে যাচ্ছে মূল একটা সৌন্দর্য ছিল সৌন্দর্য কি ছিল তামাক খাওয়া বিষয় স্বামীজি স্বীকার করে নিয়েছেন যে আমি ছাড়তে চাইছি এই যে স্বীকারোক্তি এই যে জীবনকে পূর্ণত গ্রহণ করা বিবেকানন্দের দেহমনের যে কনফিগারেশন রামকৃষ্ণের যে কনফিগারেশন ঠাকুর হাত জোর করে সবার সামনে বললেন যে মা ভিতরে কাম আসছে আমরা তো খুব অ্যালার্ট হয়ে যাব ভাই সাজতে চেষ্টা করব এই শিকারকে আমরা দেখিনি আমরা কি বলি কথাতে যেমন কথা তেমন কাজ তাই তো তাহলে মিলল তাহলে এটাও তো ঠিক যে বিবেকানন্দের যেমন কাজ তেমন কথা উনি যেটি কাজে করতে পারেননি সেটি বলেও দিয়েছেন আমার মনে প্রত্যেকেই কথা স্বীকার করেছেন সময় প্রেক্ষিতে সময়ের সাথে সাথে এসেছে কথা তো এটা সৌন্দর্য জীবনের মূলভূত সিদ্ধান্তের যে সে স্বীকার করে আমি সর্বত পূর্ণ কিন্তু যখন ম্যানিফেস্টেড হয়েছি মানেই হলো যে কিছু অপূর্ণতাকে স্বীকার করতে হয়েছে তো একে স্বীকার করে নেবার মধ্যে কোনো আপত্তি থাকা উচিত নয় এবং তার মধ্যে কোনো নিকৃষ্টতাও নেই আর যেসব দিকগুলি আমার মাথায় আসছে আজকের দিনে যদি স্বামী বিবেকানন্দ থাকতেন তখনকার কন্টেক্ট ছিল না অ্যানিমেল অ্যাবিউজ তখন রুল ছিল না এত আমরা এত পশুকে নির্যাতন করেছি একটু হিউজ স্কেলে করেছি বা করছি এই মুহূর্তে তখন তো ওটা ছিল না ফলে স্বামীজির কন্টেক্সটা জাস্টিফাই হয়ে যায় না কিন্তু আলাদা কিছুটা লঘু তখন এই বিষয়টাকে অত গুরুত্বপূর্ণ ধরা হয়নি কারণ আলো বড় বড় ইস্যুস ছিল সেই কনটেক্সটেই নিয়ে তো বহু লোক বলছে আমি আর নতুন করে কিছু বলবো না কিন্তু আজকের কনটেক্সটা দাঁড়িয়ে কেউ যদি বলে যেহেতু বিবেকানন্দ মাছ মাংস ডিম খেয়েছিলেন সেইটা আমার জাস্টিফিকেশন হি রং এটা হতে পারে না যদি সেই কনটেক্সটে স্বামীজির কথা কি জাস্টিফাই করতে হয় আজকে ব্যাখ্যা করতে হয় তাহলে আজকের কনটেক্সটে আপনিও তো ব্যাখ্যা তো হবেন তখন স্বামীজি বেগুন খাওয়া আর তুলসী পাতা নিয়ে কি বলেছিল তখন একজন এসে আবার কেউ কেউ বক্তাকে শুনছে তিনি বলছেন যে ওই সময় রজগুণের খুব দরকার ছিল তাকে সন্ন্যাসী রজগুণের দরকার ছিল এটা কোন জাস্টিফিকেশন যে তিনি তিনি বিদেশে গিয়েছেন হাড় হাড় মাংসের হবে ভাই তুমি রামকৃষ্ণ বিবেকানন্দকেই ছোট করছো আর যারা মহাপ্রভুর মতো প্রেমে দাঁড়িয়ে আছে যারা ওই রকম সর্বগ্রাসী আলিঙ্গনকে না বুঝে বাণী করছে তারাও ভুল করছে এই দুটোরই কোনো দরকার নেই আজকে সন্ন্যাসীর রজগুণ লাগে যদি বলে লাগে তাহলে এবার এসে প্রণবানন্দ কথা উনি তো মাছ মাংস ডিম দুধ কিছুই খাননি এত কাণ্ড করে গিয়েছেন এত রিলিফ করে গিয়েছেন তাহলে এই তর্ক বিতর্ক করি আমরা আধ্যাত্মিক যে সৌন্দর্যতাকে বাদ দিয়ে জীবনের মূলভূতের সময়গুলো কাটিয়ে দিই মাসে সেইভাবেই চলে এবং আমাদের জানতে হবে একজন ধ্যানি জানবে যে এরকম চলতে থাকবে আমাদের এর মাঝখানে সারভূত জিনিস বের করে আনতে হবে যারা চৈতন্য এবং শ্রীকৃষ্ণের আচরণ এবং শব্দ নিয়ে ঘাটছে তারা যেমন ভুল এবং ঠিক তেমনই যারা বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণের শব্দ নিয়ে বাঁচছে তারাও তেমন ভুল ভাই আমাদের এই দুটোকে নিজস্ব বানিয়ে নিতে হবে প্রেম থাকে না নিজস্ব অপমান করছি সবথেকে বড় অপমান করছি তাদের শব্দ নিয়ে কাটাকাটি করে তাদের জীবনকে নিয়ে অনুধ্যান না করে তা বরাবরই যদি হতো তাহলে কি আমাদের দেশ তথা পৃথিবীর এই হাল হতো তো এ ঠিক কি ভুল প্রশ্ন হল ভাই তোমার প্রজ্ঞা কোথায় তোমার দর্শন কোথায় যখন দর্শন কোন সম্প্রদায়ের আন্ডারে চলে যায় না সেই দর্শন তার সৌন্দর্য হারিয়ে উদ্ভট বিকৃত হয়ে পড়ে যেমন চোখের কাজল চোখের সৌন্দর্য বাড়ায় সেই চোখের কাজল ঘেটে গেলে মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয় তো এই ক্ষেত্রে তাই ঘটে গেছে মান্যতা প্রথা পরম্পরা সব সময় প্রাণহীন হয় এটি সব থেকে বড় এই সাম্প্রদায়িক যে ধর্ম এই যে অর্গানাইজ রিলিজিয়ান তার সব থেকে বড় যদিক এবং সেটা দুপক্ষেই দেখা যাচ্ছে কাউকে মানা সবসময় জেনে রাখবেন তার অপমান সূচক তুমি যদি এত ভালোবাসো তাকে জীবনে ঢালো না তোমাকে দেখলেই যেন বোঝা যায় যে এই যে যতমত ততমতের একটি প্রতীক যাচ্ছে এই যে মহাপ্রভু যেমন বলেছিলেন শিক্ষাষ্টকমে তাকেও মান দেবা। অর্থাৎ মান অপমানের মধ্যে যে একই চেতনা যে সর্বমান্য তাকে দেখে নিয়েছেন মহাপ্রভু অমানি না মান দেন এর মানে এই নয় যে মানিকে মান দেবে না মানিকে তো দি অমানিকেও দিই কারণ মানি অমানির মধ্যে আমি আমার প্রভুকে দেখতে পাই সেও তেমন ভুল করছে তো এ শ্রেষ্ঠ নিকৃষ্টের খেলা নয় এই জন্য আমি বলে থাকি বুদ্ধিমান বোধবান ব্যক্তি কোনো দিনের জাজমেন্ট দেয় না সে জাজমেন্টে বাঁচে না শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মহাপ্রভু শ্রীকৃষ্ণ কেউ থাকলে এখানে হাসা ছাড়ার কিছু করতে পারতেন না যেমন পিতা দুই ছেলের মধ্যে ঝগড়া দেখে হাসে সেটা তো মানবতার দিক থেকে যদি দেখা হয় এটা মানবতার একটা অভিশাপ একটি কালো দিক এই নয় যে কে ঠিক কে ভুল যে বিবেকানন্দকে অপমান করা হলো বা চৈতন্যকে অপমান করা হলো ইত্যাদি কোন কোন সম্প্রদায় কার সামনে ঝুঁকে গেল কে কোন রকমের ছবি বানিয়ে রামকৃষ্ণ স্বর্ণম নম নম প্রভু বাক্যমনা গান চালিয়ে দিল এডিটিং এর পর এডিটিং বেড়েছে এডিটিং এর বাজার এই রাজনীতিতেও সে একই জিনিস দেখা যায় দুটো পক্ষ মারামারি করছে আর নেতারা তাদের মধ্যে লুটে নিচ্ছে এখানে নেতা হলো মিডিয়া যে যত পারবে লিখবে এবং সামনে নিয়ে আসবে একটা চটপটা মশলা পেয়ে গিয়েছে তো আমাদের উচিত যে কোনো আমি কোনো ধর্মের ব্যক্তির কথা বলবো না যে কোনো ধ্যানির উচিত যে জীবনের রূপান্তরণে সে যেন মন লাগায় সে যেন শব্দের মধ্যে না ফাঁসে সম্মান থাকবে না অপমান থাকবে না ব্যাখ্যা থাকবে না অপব্যাখ্যা থাকবে না আপনি থাকবেন জীবন থাকবে রামকৃষ্ণদেব শারীরিকভাবে চলে গেছেন বিবেকানন্দ চলে গেছেন কোনো অবতার ফিরে আসবে না কিন্তু একই সেই চৈতন্য তত্ত্ব বার বার বারবার আমাদের নির্দেশ করবে কি জানে ওই দিশানির্দেশের আধার আপনি নন আপনার ধ্যান তার আধার হতে পারে যে কোনো সুন্দর মাটিতে যেমন বীজ আপনা আপনি খুব সুন্দরভাবে গড়ে ওঠে আমাদের উচিত নিজেদের জীবনকে সেভাবে গড়ে তোলা যেখানে বিবেকানন্দ চৈতন্য শ্রীকৃষ্ণ বা রামকৃষ্ণকে দেখা যায় এটা আমাদের তাদের প্রতি সব থেকে বড় শ্রদ্ধা তো সেটা না থেকে ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণের কথায় যে সমন্বয় করতে পারে সে লোক তো কোথায় সমন্বয় আমরা কি বলছি আমার সমন্বয়ে দাতা প্রভুকে তুমি গালাগালি দিলে গোলমাল হয়ে গেল মহাপ্রভু সেই পদ কথা মনে পড়ে কীর্তনে জগাই মাধাই উদ্ধারে নিত্যানন্দ মহাপ্রভু বলতেন মেধেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না এখানে কি হয়ে গেল এখানে তো ছুটে গিয়ে কলসি মারার ব্যাপার হয়ে গেল যে কেউ আসেনি তাকে গিয়ে ছুটে একটু মাথায় ঠুকে দিয়ে এলাম এর থেকে বিরত থাকতে হবে এবং মূর্খামি আমি আবার করব না যে সব হিন্দুরা এক হও একটু লার্জ স্কেল মূর্খামি যখনই হিন্দু বলা হয় যখনই সনাতনী বলা হয় তখন তা অল ইনক্লুসিভ হয়ে যায় সমগ্রতাকে নিয়ে হয়ে যায় সব হিন্দু এক হয়ে গিয়ে কাকে মারবে সব সনাতনী এক হয়ে গিয়ে কোন অসনাতনীকে মারবে জীবন সনাতন শান্তি সনাতন প্রেম সনাতন তা না দেখে যদি আমরা এটা করতে শুরু করি তখন সম্প্রদায় হবে আর যতদিনই সম্প্রদায় থাকবে খেলা বিভিন্নভাবে চলতে থাকবে তো মাথায় রাখতে হবে প্রত্যেকে প্রজ্ঞা থেকে সম্ভাবনা থাকে সম্প্রদায় তৈরি হবে কিন্তু এইটুকু নিশ্চিত সম্প্রদায় কখনো প্রজ্ঞা দেয় না তো ব্যক্তিকে নিজের কনসাইন্সের উপরে নিজের অনুভবের উপরে নিজের বোধের উপরে বাঁচতে হবে অনুকরণ যদি আক্রমণাত্মক হয় সেটাও যেমন খারাপ অনুকরণ যদি ডিফেন্ড করে সেটাও তেমনই খারাপ আমরা দ্বৈতের আধারে জীবন বাঁচব না জীবন অদ্বৈতে চলছে এটারই সবাই বার্তাবাহক তো আমরা শব্দের খোলস ফেলে দিয়ে তার সার মর্মের যে ফল তাকে বেছে নেবো তাহলে গিয়ে কিছু হতে পারে আর হলে এই খেলা তো অনাদি চলেছে ইতিহাসে আছে সব ক্ষেত্রে আছে সমাজে আছে চলতে থাকবে তো শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা আশা করি বুঝতে পারছেন আমি কোন দিকে ইশারা করতে চাইছি আর আমি মনে করি না যে প্রতিবাদের ভাষা সব সময় হয় যদি কেউ আপনাকে বলে যে তুমি একদম আকাট মূর্খ তার প্রমাণ তাকে চারটে গালাগালি দিয়ে নিজের মূর্খ প্রমাণ করতে যাওয়া আর ততধিক ঠিক হয়ে যায় বরং উচিত যে তোমার দ্বারা পড়াশোনা হবে না তুমি মূর্খ তুমি একটি ভালো ছাত্র হয়ে দেখিয়ে দাও এটা সব থেকে বেশি প্রতিবাদের ভাষা আমি মনে করি অন্তত পক্ষে যারা যথার্থ চৈতন্য বা বিবেকানন্দ বা রামকৃষ্ণের ফলোয়ার্স ফলোয়ার্স কথাটা বলতে আমার খারাপ লাগে যারা রামকৃষ্ণ প্রজ্ঞাদীপ্ত তারা এই অর্থ বুঝবে যে জীবনই সব থেকে বড় প্রতিবাদ জীবনই সব থেকে বড় সৌন্দর্য আমরা জীবনের কথা বলবো বিভেদের কথা নয় মৃত্যুর কথা নয় মহারাজ খুবই রেশনাল এবং খুবই সুন্দর একটা অ্যান্সার আপনি দিলেন এবার আসছি যিনি শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের বিষয়ে এ ধরনের কটুক্তি করেছেন নানান মতবিরোধের পরে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে সেই অর্গানাইজেশন দ্বারা এক মাসের জন্য ওনাকে নির্বাসিত করা হয়েছে এবং একটা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাকে প্রায়শ্চিত্তের জন্য কিন্তু যখন উনি এই কথাটি বলছেন স্বামীজির ব্যাপারে কিনা ঠাকুরের ব্যাপারে উনি এর ভাব না বুঝেই হয়তো বলছেন উনি কি বলতে চাইছেন এবার ওনাকে যে পাঠিয়ে দেওয়া হলো এরকম ভাবে তো ওনার এখানে কি এটাই প্রাপ্য ছিল ওনাকে শাস্তি দেওয়া হোক না ওনাকে কোনোভাবে বোঝানোও যেতে পারতো ঠিক না দেখো তো তখন হয় যখন তোমার ভিতর থেকে কোনো দোষ মুছে যাবে আর জীবন সবসময় শেখায় আমরা কি মনে করব যে কোনো ব্যক্তিকে শাস্তি দেবার মানে সে শুধরে যাবে তাহলে জেল থেকে একজন মহাপুরুষ বেরোতো যত জেল আছে তাহলে আমরা সেই রিফাইনারি মেশিনারিতে ঢুকিয়ে দেব রিফাইন হয়ে বেরিয়ে চলে আসবে তা কি হয়েছে তা তো নয় এই যে রাজনীতিতে যেমন দলবদল চলে এই দল থেকে ওই দলে গেলে শুদ্ধ হয়ে যায় সবাই তো এটা কোনো সমস্যার সমাধান নয় এবার যখন অর্গানাইজ করবে তোমাকে এরকম বিভিন্ন রকম করতে হবে কিন্তু প্রশ্ন হলো আমি একটু আগে যেটা বললাম যে ব্যক্তি তার প্রজ্ঞায় চলে আর প্রজ্ঞার উপরে কারোর হাত চলে না শাস্তি মানুষকে সাপ্রেস করে আর ব্যক্তিগত আন্তরিক অনুশোচনা তখন হতে পারে যখন কারোর মধ্যে বোধ জাগে এক হয় পরিবর্তন পরিবর্তন অনেক সময়তেই কিভাবে তৈরি আসে জীবনে পরিস্থিতি পরিবর্তন করে মানুষকে টাকা নেই এবারে তুমি একটা ভালো বাড়িতে থাকতে পারবে না তো এটা হলো কি সময় পরিস্থিতি আমাকে বদলাতে বাধ্য করলেই বাধ্যতা বেশি দিনের নয় যেমন ছেলে সিগারেট খায় ঠিক আছে বাবার সামনে খায় না তো পরিবর্তন তো সে হয়েই যায় একদম তপ্তম বয়মেবতপ্তা আমরা চেষ্টা করিনি আমাদেরকে করানো হয়েছে কিন্তু এই পরিবর্তন তার আন্তরিক প্রজ্ঞা থেকে আসেনি অস্তিত্বই পরিবর্তন বিধান করেনি এই সময়ের নিদে তার বুদ্ধিমত্তা বলো তার চালাকি বলো তার প্রয়োজন বলো যা ইচ্ছা বলো তা করে দিল তো যে কোনো ক্ষেত্রে এই শাস্তি বিধান নয় তাকে এই ব্যক্তির নিজস্ব যে প্রজ্ঞা তার যদি অভ্যুদয় হয় তাহলেই মাত্র সে কিছু বুঝতে পারবে এবং এটা একমুখী একদিকে না সবার জন্য নিয়ম এটা যারা আরো ঘোরতর শাস্তি হোক তিনি সামনে এসে ক্ষমা যাক এই কথা ইত্যাদি বলছেন সেক্ষেত্রে একই নিয়ম এসে ক্ষমা চেয়ে নেবে তাতে কি এসে যাবে আন্তরিক প্রণাম আন্তরিক ক্ষমা আন্তরিক সৌন্দর্যতে একত্রে হয় এবং একত্র বিদ্বেষ দিয়ে তৈরি হতে পারবে না এটি কিছুটা মহাত্মা গান্ধী বলেছিলেন কতটা ফ্রুটফুল হয়েছিল ইতিহাসে কি না কি হয়েছে এটা পরের কথা বুদ্ধই এই কথা বলেছিলেন যে আমরা তো হিংসা দিয়ে হিংসার সাইকেলকে বাড়িয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা চাইতে হবে এটা কি হিংসা হয়ে গেল না সে হিংসাত্মক বা আক্রমণ থেকে কোনো একজন ব্যক্তি কারো নিন্দা করছে এবং আমি তাকে ঘাড় ঝুঁকিয়ে বলছি ক্ষমা চাও আমি তার মধ্যে কি আরো গভীর করে দিলাম না হিংসার বীজকে এটাই কি তার প্রতি সব থেকে অপ্রেম হয়ে গেল না এই জায়গা থেকে অনেক সময় বলা হয়েছে যে যে অন্যায় করছে অনেক সময় তাকে ক্ষমা করে দেওয়াই ক্ষমার সব থেকে বড় শিক্ষা হয় সহিষ্ণুতার সব থেকে বড় শিক্ষা হয় কারণ আমি যদি তাকে গায়ের জোর দেখিয়ে দিলাম আমার পরিস্থিতির জোরে আমি তাকে ঝোঁকালাম সে কী শিখলো আমার থেকে যে আজকে পরিস্থিতি আমার খারাপ আমি ঝুঁকেছি কালকে আমার পরিস্থিতিকে সে অনুকূল বানাবো আমি সেদিনকে আমি তোমায় ঝোঁকাবো এবং এই সাইকেল চলবে কারণ আমরা শেখানোর নামে যখন ম্যানিপুলেট করলাম আমরা যখন অ্যাবিউজ করলাম এক্সপ্লয়েড করলাম তখন আমরা ঝুঁকি তো দিলাম টেম্পোরারি কিন্তু এই কি এক্সপ্লয়েড কি কিন্তু আমরা বৈধতা দিলাম আমরা ভালো করার নামে খারাপই করলাম প্রত্যেক পিতামাতা এটাই করে আমার মতে যা ভালো আমি তা তোমাকে দিয়ে করাবো জোর করে করাবো ঠিক আছে ছেলেরাও বাচ্চারাও ভেবে নেয় তখন ঠিক আছে আজকে আমার সময় খারাপ আমি তো এখন কিড একদিন আমার হাতে শক্তি আসুক সামর্থ্য টাকা আসুক সেদিনকে আমি জীবনটা নিজের মতো করে বাঁচব সেদিনকে তোমাদের কথা আমি শুনবো না পিতা মাতা প্রজ্ঞা প্রবেশ করাতে পারেনি তো সেরকমই শাস্তি একটা টেম্পোরারি সমাধান হতে পারে সত্যি কথা বলতে শাস্তি এই যে আমি তো বলি আইন ব্যবস্থা এটা মানবতার লজ্জা শেখাতে হচ্ছে আমাদেরকে যে ডান দিয়ে হাঁটবো না বাঁ দিক দিয়ে হাঁটবো প্রত্যেকটি পুলিশ স্টেশন ওই এরিয়ার গালে একটা থাপ্পড় প্রোটেকশন নয় এটা বলে দিচ্ছে কি যদি পুলিশগুলি না থাকে তুমি একে অপরকে কি খুন করবে একে অপরকে রেপ করবে একে অপরের ঘর লুট করবে আমাদের দর্পণ দেখিয়ে দেয় পুলিশ সেরকম শাস্তির ভাষাকে গহন হতে হবে আর সত্যি কথা বলতে দেখো শেষ পর্যন্ত শাস্তিই বলো আর পুরস্কারই বলো তাতে জীবন দেয় এখানে হার জিত ইস্যু হয় না জীবন তার লীলায় চলছে সেই লীলাতে তুমি আজকে কাউকে ঝোকাবে সে তোমাকে ঝোকাবে জোয়ার এসেছে জোয়ার বলছে ভাটাকে ঝুঁকিয়ে দিয়েছি ভাটা বলছে দাঁড়াও একটু আগে আমার জল নিয়ে আমি আবার জোয়ার হয়ে আসছি তো এই খেলা নিরন্তর চলতে থাকবে বুদ্ধিমান তো সে এই জোয়ার ভাটার খেলা দেখে হেসে দেয় আমার মনে হয় বিবেকানন্দ রামকৃষ্ণ এরা এমন ব্যক্তি ছিল যারা এই দুটো দেখি হাসতে পারে ভালো লাগলো আপনার এই প্রশ্ন খুবই স্যাটিসফাইড আমি এই প্রশ্নের উত্তরটা থেকে কিন্তু এর সঙ্গেই আরেকটা প্রশ্ন আমার মধ্যে উঠছে যখন আমি প্রথম ওই ক্লিপিংসটা দেখি ওই বিষয়টা দেখি আমি এখন যেটা বুঝছি এই জিনিসটা কিছুই আমার মাথায় আসেনি সঙ্গে সঙ্গে আমার মাথাতেও এক ধরনের ওনার প্রতি বিদ্বেষ উঠেছিল কারণ ছোটোবেলা থেকেই শ্রীরামকৃষ্ণ ইমোশন বলুন যাই বলুন স্বামী বিবেকানন্দ ছোট ছোটোবেলা বেলা থেকে পড়ে আসছি এবং বোঝার চেষ্টাও করি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে ফ্যান আমি ওনাদের কিন্তু যখন এরকম একটা কথা শুনলাম কারণ ওনাদের প্রতিও আমার কিছু ভাবধারণা ছিল আমারও প্রথমে খুবই বলতে পারেন রাগ হয়েছিল ওনার উপরে আর এই রাগের থেকে যদি সেই সময়ে কোনো স্টেপ হয়ে যায় ইমোশন থেকে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা বোঝার আগে এখন আর তখনের আমার দুটো চিন্তাধারা একদম আলাদা তার আগে যদি কোনো স্টেপ হয়ে যায় তাহলে আমাদের সেই সেখানে কি করা দরকার একটু ভারতে একটা কথা আছে সুন্দর কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি সেই ক্ষেত্রে বলবো দেখো সব থেকে সৌন্দর্য হয় যখন ব্যক্তি নিজেকে ক্ষমা করে দেয় তো এই ক্ষেত্রে তোমাকে বা এরকম যাদেরই হচ্ছে যদি সত্যিই তারা বুঝতে পারে আমি আবার এই কথা বলবো পরিষ্কার কথা বলবো যারা আমার কথা বোঝেনি আমার কথাকে অনুকরণ করতে যেও না কারণ সম্ভব নয় সেটা ফোয়ারাকে ইটাপা দেওয়ার মতো হবে বেশিক্ষণ চেপে রাখা যাবে না তা সামনে আসবে প্রথম সৌন্দর্য হলো মানুষই একমাত্র ব্যক্তি যে বোঝার ফ্যাকাল্টি নিয়ে চলছে চলে না কুকুরকে হাজার বুঝিয়ে একটা মাংসের থেকে দূরে রাখা যাবে না কিন্তু মানুষ ভাবতে ভাবতে পারে কিছু তো হবে এটা আমাদের গিফট মানুষকে প্রকৃতি যে আমরা কিছু বুঝতে পারি তো কেউ যদি প্রথমে ইমোশনের সাথে চলে যায় যেটা তুমি বলছো তাই তো তো সবার আগে সৌন্দর্য হলো যে অন্যকে ক্ষমা করার আগে নিজেকে ক্ষমা করতে হবে এবং যখন কোনো পাহাড় ঝোকে না যখন কেউ বোধের সাথে ঝোকে তাকে আমি পাহাড় বলছি একজন ব্যক্তি ঝোকে গাছের ডালের মতো তাকে দিয়ে বেঁধে জোর করে ঢোকানো হয় ঠিক আছে এবং ধীরে ধীরে কি হয় গাছের ডালকে অনেকদিন বেঁধে রাখলে গাছের ডাল ওরকম মেকেই যাবে ঠিক আছে কিন্তু যখন কোনো পর্বত ঝোকে তার একটা কসমিক একটা কার্যকারণ সম্পর্ক আছে বোধপূর্ণভাবে যখন কোনো ব্যক্তি স্বীকার করে নেয় না তার জীবনে রূপান্তরণের একটা ধাপ হয়ে যায় তো অহংকার মনে করে আমি ঝুঁকে গেলাম কিন্তু বোধ মনে করে আমি ঝুঁকে গিয়ে যেতে গেলাম এতদিন যেটাকে ঠিক মনে করেছিলাম আমি করেছিলাম এবং বিশ্বাস করো তুমি বিবেকানন্দের ফলোয়ার বলছো আমি পাক্কা মনে করি স্বামীজি এরকম একজন ব্যক্তি ছিলেন যিনি কখনো নিজের ভুল স্বীকার করতে গুরু ভাইদের সামনেও পিছপা আনবে স্বীকার করে নিয়েছেন তিনি জাস্টিফাই করেননি নিজেকে রামকৃষ্ণ জাস্টিফাই করেনি নিজেকে স্বীকার করেছে মা ভিতরে কাম আসছে তিনি বসে বসে মা কালীর সাথে কথা বলছেন শ্রীরামকৃষ্ণকে মনে করো মা এটা করবো এটা করব না মানে কি তিনি তো বলতেই পারতেন অহংকারী হয় যে আমার তো সব হয়ে গিয়েছে তিনি কন্টিনিউ নিজেকে ট্যালি করছেন জীবনের সাথে যে কোনটা ঠিক কোনটা ভুল তো যেই মুহুর্তে ভিতরে আমাদের বোধ জাগে তার সাথে এটাও জেগে আসে যে এখনো ঝুঁকে যাওয়াই জিতে যাওয়া এবং ঝুঁকে যাওয়া মানে আমি বলছি না যে কেউ তোমার গায়েতে থুতু দিল এবং অপমান করলো প্রতিবাদের ভাষা তুমি ভুলে যাবে আমি বলছি প্রতিবাদ আরো গহন হয় জীবন চ্যালেঞ্জ দিলে জীবনের চ্যালেঞ্জকে স্বীকার করা আরো চ্যালেঞ্জ আর জীবনের চ্যালেঞ্জকে বিরোধ করে দেওয়া জীবন আমার চ্যালেঞ্জ আমি তোকে দেখিয়ে দেবো কি দেখিয়ে দেবে কি দেখিয়ে দেবে যেমন কথা হয় না আকাশে থুতু দিলে নিজের গায়ে পড়ে ঠিক তেমন হয়ে যাবে তো যদি সত্যি আমাদের মধ্যে এই জায়গায় এসে থাকে কিছু আমরা বুঝতে পারছি কিছু করুণা কিছু প্রেম কিছু নির্গুণতার কিছু অকর্তৃত্বের স্পর্শ পাচ্ছি তখন ওই অকর্তৃত্বের দাবিতে আমাদের মধ্যে যা হচ্ছে যেমন ম্যানিফেস্টেশন হচ্ছে তার সাথে থাকুন এটাকে আমরা বলি উইথ ইট আপনি হেরে যাবেন হেরে গিয়ে এমন জিতে যাবেন যার হার হতে পারে না তো এখানে জাগতিক এবং বাহ্যিক হার জিতকে গৌণ করে যারা হার জিতের মধ্যে দিয়ে চলছে তারা জানেই না যারা জিততে চলেছে তারাও হারছে কারণ যদি রামকৃষ্ণকে জাস্টিফাই করতে প্যানেল বসাতে হয় এর থেকে লজ্জা আর কিছু নেই আমি বেঁচে আছি কি না আছি এটা প্রমাণ করতে যতখানি সাক্ষী প্রমাণের দরকার কেউ যদি সেটা জোগাড় করতে থাকে তাহলে সেটা যেমন হবে ঠিক তেমন রামকৃষ্ণ বিবেকানন্দ বা শ্রীকৃষ্ণ মহাপ্রভু মীরা কবির যেই হোক এদেরকে জাস্টিফাই করতে যদি আমাদেরকে সভা বসাতে হয় তাহলে এর থেকে বড় অপমান এদের হতে পারে না আর নিজের হতে পারে না তো যে ব্যক্তি থেকে সরে এলো ভাই আমি জাস্টিফাই করার দরকার নেই আমার কারণ আমার হাতে সময় বড় লিমিটেড এবং জীবন বড় সুন্দর আমাকে রামকৃষ্ণত্বকে জীবনে ঢালতে হবে রামকৃষ্ণ নির্গুণ হয় রামকৃষ্ণ তো কোনো বাঙালি জাতির হয় না কোনো ফলোয়ার গিরির হয় না এটা যদি কেউ করতে পারে বা আনতে পারে তাহলে সে জীবনের যে মূলভূত জায়গায় সেখানে চিরজয়ী হয়ে গেছে যাকে আমরা বলি অপরাজিতা আর হারা যায় না আর নাহলে এরকম চলবে তারা যারা জিতছে তারাও জানে না যে তারাও তাদের ইষ্টদের গেলে চর বসাচ্ছে আর যারা অপমান করেছে অপমান যারা যেই সময় করেছিল সেই সময়ও তারাও জানে না যে তারাও তাদের ইষ্টকে হেয় করল তো এই দুই দ্বৈতের যে নিম্নতা তার থেকে উঠে বাঁচা এটাই ইটসেলফ জয় এটাই জিতে যাওয়া তো এটা আমরা তখনই বোধ আসলে তার সাথেই বোধও আসবে